সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পাতা দেখেই বুঝতে পারছেন এটি গোলাপ গাছ। ছাদ বাগানে আমি স্বল্প কিছু গাছ গোলাপ করে থাকি, কারণ গোলাপ গাছ করাটা খুব সহজ ব্যাপার নয়। এই গাছ করতে গেলে কিছুটা প্রাথমিক জ্ঞান থাকা দরকার। যাই হোক, আমি কিন্তু নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি না, কোনো জায়গা থেকে ডাল সংগ্রহ করেই সেখান থেকে চারা তৈরি করে গাছগুলো তৈরি করে থাকি। তো এবছর বর্ষার আগে যেভাবে দাবদাহ মানে গাছগুলোকে একেবারে প্রায় শেষ করে দিয়েছিল, তখন আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ফুল তৈরি করা। সে পরের ব্যাপার, মানে গাছকে বাঁচিয়ে রাখাটাই যেন খুব কঠিন চ্যালেঞ্জ হয়েছিল। তারপরে শুরু হলো দেরিতে বৃষ্টি, আর বৃষ্টি এমনভাবে শুরু হলো যে লাগাতার বৃষ্টি শুরু হয়ে গেল। তো এরকম প্রকৃতির খামখেয়ালিপনাকে কিছু উপেক্ষা করা যাবে না, তাদের সঙ্গে লড়াই করেই আমাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে এই যে আমার তৈরি করা গাছ, এর আগে আমি ফুল পেয়েছি অল্প, ছোট্ট গাছ, একেবারে তৈরি করা ছোট্ট গাছ, তার মধ্যে কীভাবে পরিচয় করবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন গাছটিকে একটু খেয়াল যদি করেন, এই ডগাটা কিন্তু বৃদ্ধি একেবারে থমকে গেছে, এইটারও বৃদ্ধি কিন্তু নেই, মানে ডগার দিকে একটা মরে গেছে, বাদামি বর্ণ হয়ে গেছে। আর এই ডালটা অনেকটাই লম্বা হয়ে এরও কিন্তু ডগাটা খুব একটা পরিষ্কার নেই। আবার এই ডগাটা দেখছি যখন, তখন এইটা কিন্তু প্রায় 2.5-3 ফিট লম্বা হয়ে এখানে একটা কুঁড়ি চলে এসছে। কিন্তু এই ফুল যদি আমি এখন হতে দিই, তাহলে গাছটার কিন্তু সার্বিক যে সুস্থ, মানে সুস্থতা আর কি, সার্বিক যে বৃদ্ধি, স্বাভাবিক যেভাবে থাকা উচিত সেভাবে কিন্তু থাকবে না। কী করতে হবে, যে কথাগুলো আমার বলবো স্কিপ করার দরকার নেই, একদম ছোট ভিডিও করব। তো প্রথমেই আমাকে যে আমার এখানে ইয়ে রয়েছে, আগাছাগুলো রয়েছে, সে আগাছা পরিষ্কার করব। আর যেহেতু এগুলো ডাল থমকে গেছে, কাজে এগুলোকে আমাকে কেটে ফেলতে হবে। কেটে দিয়ে এটা যে বড় যেখানে ফুল চলে এসছে, কুঁড়ি চলে এসছে, সেটাকেও কিন্তু আমি কেটে দেবো। তারপরে আমি আসছি কী করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি গাছের শাখাগুলো, অতিরিক্ত ব্রাঞ্চগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, কারণ গোলাপ গাছের যে রোগটা বেশি হয় সেটা হচ্ছে ডাইব্যাক যাতে না হয় তার জন্য ছত্রাকনাশক বসিয়ে দিলাম, কারণ বর্ষাকালে ছত্রাকের একটা আক্রমণের যথেষ্ট প্রাদুর্ভাব ঘটে আর কি। যাই হোক, আর এবার যে খাবারগুলো দেবো সেই খাবারগুলো আপনাদের দেখাই। এমন কিছু খাবার দেবো না, আমি জাস্ট 10-26-26 যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি নাইট্রোজেন, ফসফেট, পটাশ আলাদা করে দিতে পারেন, বা সিংকুজি বন্ডার সঙ্গে কলার খোসা ভেজানোর জল বা পেঁয়াজের খোসা ভেজানোর জল দিতে পারেন। আর যে কোনো টবের গাছে অবশ্যই আপনি নিম খোল দেবেন। এই নিম খোলটা কী হয়, বর্ষাকালে যে ছত্রাক ব্যাকটেরিয়াগুলো হয় সেগুলোকে মেরে ফেলে এবং পরবর্তীতে সার হিসাবে কাজ করে। তো এবার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে গাছটা আমি কেন এই কাজটা করলাম। আসলে অতিরিক্ত লম্বা হয়ে গেলে গাছগুলো সেরকম ফুল দিতে পারে না, তবে ব্রাঞ্চ সংখ্যা যদি বাড়াতে পারেন তাহলে ফুলের সংখ্যাটা বাড়বে, যার জন্য ফুল একটা দুটো ফুল নেওয়ার চাইতে গাছকে সুন্দর করে তুলেটাও কিন্তু প্রাথমিক কাজ, এটাকে প্রায়োরিটি দেবেন, তাহলে আগামী শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফুল পেয়ে যাবেন। এবার কী করবো আমি, তাহলে খাবারগুলোকে একটু চার সাইডে আমি একটু দিয়ে দিলাম, আর একটু নিড়ানি দিয়ে যদি এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। আর জল আজকে বোধ হয় দেওয়ার দরকার নেই, কারণ বৃষ্টি তো হচ্ছেই মাঝে মাঝেই, কখন বৃষ্টি হয়ে যেতে পারে বলা মুশকিল। অ্যাবজর্ব করতে সুবিধা হয়, মাটি স্যাঁতস্যাঁতে আছে, যখন দেখবেন যে মাটি একেবারে শুকনো থাকে তখন জল দেওয়া দরকার পড়ে। আর জল সাধারণত দুপুরবেলা দেওয়া দরকারও নেই, এখন অনেকটা বেলা হয়েছে, জল যদি দিতেই হয় আমাকে তাহলে আমি সন্ধ্যাবেলা বা আর্লি মর্নিংয়ে দিতে পারি, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমি ফাঙ্গিসাইড দিলাম, এই ফাঙ্গিসাইডটা শুকিয়ে গেলে পরবর্তীতে আমি নিম অয়েল এটাকে স্প্রে করে দেবো। যেহেতু বন্ধুরা আমি বলেছি যে ভিডিওটি আমি খুব বেশি বড় করব না, জাস্ট এইভাবেই আমি রেখে দেবো, এবং 2 সপ্তাহ পরে এই নতুন নতুন কুশি বেরোবে, এবং 3-4 সপ্তাহ পরে কিন্তু আশা করি কুড়ি আসবে, কারণ যেহেতু আমি এখানে পটাশ জাতীয় খাবার দিয়েছি। তো সেই ভিডিও তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে, এবং দেখতে হলে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আগামীতে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং নতুন নতুন ভিডিও আপনি প্রত্যেক দিন দুপুরে 1টার সময় আপনি পেয়ে যাবেন। তো বাস আজ এতটুকুই, আশা করি আপনাদের পছন্দ হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।